নমস্কার, আমি অভিজ্ঞান সেনগুপ্ত। আজ 23 জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবসে আমার শ্রদ্ধার্ঘ নিবেদন। কদম কদম বাড়হায় হেঁচা, কলমে আমার মা মৌমিতা মণ্ডল। নেতাজি, তুমি মহান বীর, সর্বদা উচ্চে রয়েছে তোমার শির। ইংরেজদের এদেশ ছাড়তে বাধ্য করেছে তোমার জ্ঞান। এখনো আমাদের কাছে অজানা রয়েছে তোমার অন্তর্ধান। ভারত মাতার তুমি প্রিয় সন্তান, তাই তো সবার মুখে আজ তোমার নাম। নির্ধিধায় করে গিয়েছো কাজ, চাওনি তো কোনো সুনাম। হেবি নেতাজি, তুমি লহ প্রভা। তিনি ছিলেন পিতা মাতার নবমতম সন্তান। তিনি খুব মেধাবী ছিলেন। ছোটবেলা থেকেই তিনি অন্যায়ের প্রতিবাদ করতেন, তাই তিনি গড়ে তুলেছিলেন আজাদিন বাহিনী, গড়ে তুলেছিলেন ফরওয়ার্ড ব্লক, চেয়েছিলেন রক্ত, বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজ আমরা স্বাধীন, স্বাধীনতা পেয়েছি অসংখ্য বীরদের রক্তের বলিদানে। তাই এখনো আমাদের কানে বাজে কদম কদম বাড়ায় যা, খুশি গীতে গায় যা, এ জিন্দগি হে কাম কে তু কাম পে লুটায় যা। কদম কদম বাড়ায় যা, কদম কদম বাড়ায় যা। নমস্কার।